আজকে বাটবো কুমড়ো পাতা, যেটা কিনা তোমরা সবাই জানো যে কুমড়ো পাতা বাটা কতটা টেস্টি লাগে। হ্যাঁ, একটু তো খাটনি হয়, কিন্তু খাটনির ফলটা তখনই ভালো লাগে যখন ভাত দিয়ে আমরা চেটে ফুটে খাই। তো যাই হোক, আজকে আমি দেব রসুন আর কাঁচা লঙ্কা, আর কিচ্ছু দেব না। আর এদিকে বসিয়েছিলাম থোড় ভাজা, সেটাও যদি আমি আগের দিন কেটে কুটে গুছিয়ে রেখেছিলাম, কারণ সাথে সাথে তো আর এত কঠিন কঠিন রান্নাগুলো তো আর হয় না, তার জন্য আমি আগের দিন রাতে কেটে কুটে গুছিয়ে রেখেছিলাম। আর এই যে তোমাদের সব কিছু ঘুরিয়ে ফিরিয়ে দেখাচ্ছি, একদিকে ভাত বসানো আর এই যে কুমড়ো পাতাগুলো দেখছো, এর মধ্যে জল দিয়েছি আর একটু লবণ দিয়েছি, জাস্ট একটু ভাপিয়ে নেব। কী বলো তো, একটু এসব একটু ভাপিয়ে জল ফেলে নেওয়াটাই ভালো, তার জন্য একটু জলটা ফেলে তারপরে মিক্সারে একবারে সমস্ত কিছু দিয়ে পেস্ট বানাবো। আর তারপরে এটাকে আমি তেলে কালো জিরে দিয়ে সুন্দর করে শুকনো শুকনো করে কষাবো। তো যাই হোক, এই দেখো আমার সেদ্ধ তো হয়ে গেছে, জাস্ট একটু ভাপিয়ে নিয়েছি আর এই জলটা এবার দেবো ফেলে। আর এদিকে দেখো, আগের দিন রাতে বললাম না যে থোর কেটে রাখি, তো এই দেখো কী সুন্দর থোর এনেছে, এত সুন্দর, মাত্র 10 টাকা দাম। আর এই যে টিভি দেখতে দেখতে বসে বসে সমস্ত কাজগুলো আমি করে ফেলি, আর দেখো কতটা থোর আমি কেটেছি। আর যাই হোক, থোরগুলো এত সুন্দর, মানে কী আর বলবো, সে আর ভাষা নেই। যাই হোক, কাটা তো আমার কমপ্লিট। আর পরের দিনের এই যে আমি দেখালাম তোমাদের যে কুমড়ো পাতাটা, ওটাই আমি মিক্সারে পেস্ট করে নিয়েছি। আর এইবার দিয়ে দিয়েছি কড়াতে তেল, দিয়ে দিলাম কালো জিরে, আর জানো তো রসুন কাঁচা লঙ্কা কিন্তু আমি কাঁচা অবস্থাতেই পাতার সেদ্ধর সাথে দিয়ে পেস্ট করেছি। এরকমভাবে পাতা বাটা মানে যদি তোমরা এরকমভাবে করে খাও, উফ কী যে টেস্ট, কী তোমাদের বলবো। আর এইদিকে দেখো আমার সমস্ত কিছু ছড়ানো ছিটানো, এদিকে ময়লার ভাই মানে চলে এসছে ময়লা নিতে, আমাকে বেল বাজাচ্ছে, উফ কী যে বলবো তোমাদের, আজকে যে আমার কত কাজ, আমার আর শান্তি নেই, এত কাজ আজকে। চলো সব তোমাদের সঙ্গে শেয়ার করবো কত বেলা। আর তার মধ্যে দেখো আমার মানে বাজার মাছ তখন নিয়ে এসে যখন আমার এই বাটাটা সব হয়ে গেছে, কত বেলা হয়ে গেছে সব তোমাদের দেখাচ্ছি। আর এদিকে দেখো বাটাটার যে কালারটা কী সুন্দর, কী সুন্দর। তবে হ্যাঁ, সুন্দরটা তখনই হবে যখন তুমি ঢাকবে না, যদি তুমি যে কোনো পাতা রান্না করার সময় ঢেকে দাও, তাহলে পাতার যে নিজস্ব সৌন্দর্য যে কালারটা হয় সেটা পুরোটাই নষ্ট হয়ে যায়। ওই জন্য সবসময় মাথায় রাখবে যে কোনো পাতা সবজিতে হলুদ বেশি দেওয়া যাবে না, আর হচ্ছে একদম ঢাকা যাবে না। যদি তুমি ঢেকে দাও তাহলে কিন্তু কালার একদম নষ্ট হয়ে যায়। আর বিশ্বাস করবে না, এত সুন্দর ডিপ গ্রিন কালার হয়েছিল বাটাটা, কী আর বলবো, আমার এখনও জিভে জল চলে আসছে ভাবলে। আর বাটাটা হয়েছিল মানে কী বলবো, অতি টেস্ট যাকে বলা হয়। তো যাই হোক, এক হাতে মোবাইল তাই ঠেলে ধাক্কে বাটাটা রাখছি, খুব অসুবিধা হচ্ছে, অফ ক্যামেরায় পুরোটা সুন্দর করে কাচি কুচিয়ে রাখবো। আর এইদিকে দেখো সব ছড়ানো ছেটানো, এদিকে দেখো আমার মাছ দেখো সব চলে এসছে, এবার এগুলো সব ধুয়ে ধুয়ে গুছিয়ে গাছিয়ে রাখবো, চারোদিকে ছড়ানো ছেটানো। চলো তোমাদের দেখাই, এই দেখো এখানেও কত কিছু সবজি, চলো দেখাই টাইম কটা বাজে, দেখো 12:15, 12:15 তখন আমার এই অবস্থা আমার ঘর বাড়ির। আর এই যে দেখছো না কত কিছু কিছু ঘাসপাত, এগুলো আমার পাখিরা এনে প্রতিদিন জানলায় বাসা করার জন্য এরকম ফেলে। আর এইদিকে দেখো পালং শাক, এটা কি ও মা আবার ধরে এনেছে, বেগুন ধনে পাতা এসব এনেছে। আচ্ছা এইবার হচ্ছে আমার বাটাটা দেখাই, বাটাটা লাস্ট পর্যন্ত এরম হয়েছিল, এত সুন্দর হয়েছিল যে আমার ভাষা নেই। সবচেয়ে বেশি বাটা আমি নিজেই ভাত দিয়ে খেয়েছি, দুপুরে খেয়েছিলাম, রাতে খেয়েছিলাম, মানে জাস্ট ওয়াও ওয়াও ওয়াও। তোমরা সত্যি এরকমভাবে করে খেও, অসাধারণ হয়েছিল এই বাটাটা, জানো তো। তো যাই হোক, তোমরা যদি আমার চ্যানেলটা মানে একদম নতুন হয়ে থাকো, মানে নতুন আসো, তাহলে আমি বলবো আমার চ্যানেলটা একটু ঘুরে আসো। আমি না একঘেয়ে ভিডিও করি না, সমস্ত রকম ভিডিও বানাই, ভিডিও ছাড়ি। আর এদিকে দেখো থোড় ভাজাও করেছি সাথে, আর বাটা তো দেখালামই। আর এই যে এই মাথা দেখালাম যে একটু মাছ, ছোট্ট একটু ইলিশ এনেছিল, সেটাও একটা পাতলা ঝোল করে ফেলেছি, এদিকে করেছি ডাল। তো যাই হোক সব কিছু করেছি, হাঁপিয়ে গেছি। তো যাই হোক, এইবার হচ্ছে মাছটা যা সমস্ত কিছু নামিয়ে থামিয়ে নিলাম, গুছিয়ে গেছি নিলাম, এইবার নিয়ে এবার তোমাদের আমি দেখাবো যে এটা দেখো খেতে বসে কী সুন্দর সবাই ভিডিও করে। তো আমি তো আর করতে পারি না, তো যেটুকুনি পারলাম তোমাদের দেখালাম কালারটা। তো যাই হোক, আজকে টাটা, সবাই খুব ভালো থেকো।